আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকের ভিডিওতে স্পেশালি এই ভিডিওটা বানাইছি যারা একদম খুব বেশি যাদের সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমের দরকার, এই ভিডিওটা আসলে তাদের খুব কাজে লাগবে। তো আপনারা যদি এই ভিডিও শেষ শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা আপনারা দেখেন, তাহলে আমি এই ভিডিওতে বলে দেব একদম ইজিলি কী করে আপনারা 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ আওয়ার পুরো করতে পারবেন। তো আজকে যে এই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব, আসলে এই পদ্ধতিটা আমি নিজেও ইউজ করি না, আমি আসলে কোনো শর্টকাটে বিশ্বাসী না, বাট আমার কাছে অনেকগুলো অনেক অনেক রিকোয়েস্ট আসে, যেই কারণে আমার আমি বাধ্য হয়ে আপনাদের জন্য এই ভিডিওটি আমি বানাইছি। তো আপনারা যারা, আমি যেহেতু আমি এই জিনিসটা করি না এবং আমি রিকমেন্ডও করি না কাউকে এই জিনিসটা করার জন্য, সেহেতু আমি বলবো যারা একদম নতুন নতুন ইউটিউবার, যারা মাত্র চ্যানেল খুলছেন বা যারা ভাবছেন খুলবেন, তারা আসলে এই পদ্ধতিটা প্রথম দিকে না নেওয়াই ভালো, প্রথম দিকে এই জিনিসগুলো না করাই ভালো। তো এই আমি শুধু বলবো যাদের চ্যানেল একদম মনিটাইজেশন হওয়ার একদম কাছাকাছি চলে এসেছে, বা যাদের চ্যানেল হয়তো দেখা গেছে হয়তো সামান্য কিছু সাবস্ক্রাইবার প্রয়োজন আছে বা সামান্য কিছু মিনিটের বা ঘন্টার প্রয়োজন আছে, তারাই শুধু এই পদ্ধতি অবলম্বন করে আপনাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করে নিতে পারেন, যাতে মনিটাইজেশনের জন্য ইজিলি আপনারা অ্যাপ্লাই করে দিতে পারবেন। তো এছাড়া বাকি যারা আছেন তাদেরকে আমি বলবো এই পদ্ধতিটা আপনারা ইউজ করেন না, কারণ হচ্ছে এই পদ্ধতি থেকে আপনি ঠিক আছে সাবস্ক্রাইবার আপনি পেয়ে যাবেন, ওয়াচ টাইম যেটা দরকার আপনি ওইটাও পেয়ে যাবেন, কিন্তু আলটিমেট গোল যেটা আপনার, আপনি যেহেতু আমরা সবাই যারা ইউটিউব করি যদিও ভালোবেসে করি, বাট সবারই একটা আকাঙ্ক্ষা থাকে যে ইউটিউব থেকে আমরা কিছু ইনকাম করব। তো যেহেতু এই ওয়েবসাইটগুলো থেকে যেই যেই সাবস্ক্রাইবারগুলো আপনি আর্ন করবেন বা যে টাইমগুলো আপনি ওয়াচ আওয়ারগুলো আপনি আর্ন করবেন, ওইখান থেকে আলটিমেটলি কিন্তু আপনার ওই আর্নিংয়ের যে ব্যাপারটা ওইটা আর হবে না, কারণ যে বা যারা ওই ওয়েবসাইটগুলো থেকে আপনার সাবস্ক্রাইব করবে আপনাকে, তারা আসলে আপনার ভিডিও দেখবে না, আপনার তারা আপনার ভিউয়ারও না। তো এই কারণে আমার রিকমেন্ডেশন বা আমার আমাকে যদি জিজ্ঞেস করেন, আমাকে যারা পছন্দ করে অনেকেই আমাকে মেসেজ দেন যে ভাই ভাইয়া কী করে বাড়বো কী করে পারবো, আমি আপনাদেরকে বলবো আপনারা একটু সময় লাগুক, বাট ন্যাচারালি হোক, আস্তে আস্তে হোক, বাট যে কোনো জিনিস আপনারা দেখেন, যে কোনো জিনিস যেগুলো আস্তে আস্তে হয় স্টাডিলি হয় ওইগুলো লং রানের জন্য ভালো হয়, অনেক দিন এই জিনিসগুলো টিকে। আর যেই জিনিসগুলো আপনারা তাড়াহুড়ার মধ্যে করবেন, তাড়াহুড়ার জিনিস কোনো সময় ভালো হয় না, যে কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ার সিদ্ধান্ত সবসময় রঙ্গি হয়। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না বেশি, আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, যদি আমার কথাগুলো ভালো লাগে এবং আমি যে টিপসগুলো দিই আপনাদের কাছে যদি সঠিক মনে হয়, তাহলে অবশ্যই আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন। লাইক দিলে কী হয়, পরবর্তী ভিডিওটা বানানোর আগ্রহ ডাবল হয়ে যায়, তো তখন মনে হয় প্রতিদিনই ভিডিও বানাই, এই গেলো এক কথা। আর আমি যে পদ্ধতিটার কথা বলছিলাম আপনাদেরকে, তো পদ্ধতি হচ্ছে আসলে এখানে আমি দুইটা ওয়েবসাইট পেয়েছি এবং যেগুলো মোটামুটি লিজিট, আমি যতটুকু অ্যানালাইজ করছি আমার কাছে লিজিট মনে হয়েছে ওয়েবসাইটগুলো। তো আপনারা এই দুইটা ওয়েবসাইট, দুইটা ওয়েবসাইটের এই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা যাতে ইজিলি অ্যাক্সেস করতে পারেন। তো একটা প্রথম যেটা বলবো, প্রথম ওয়েবসাইটটা হচ্ছে tarfup.net, এটা একটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর আরেকটা ওয়েবসাইট হচ্ছে youtubeviews.com। তো দুইটা ওয়েবসাইট দুইটা থেকেই মোটামুটি লিজিট আছে, এগুলো থেকে যেগুলো আপনি পাবেন সাধারণত আমি যতটুকু দেখছি ওইগুলো থেকে সাবস্ক্রাইবারগুলো যেগুলো পাওয়া যায় ওইগুলো ড্রপ হয় না, কারণ যেহেতু ওই ওয়েবসাইটগুলো সিস্টেম কুইরে রাখছে, আপনি সাবস্ক্রাইব করতে হলে আপনার ওই যে রিকোয়ারমেন্টগুলো যাতে স্প্যাম না হয় ওই ধরনের একটা রিকোয়ারমেন্ট ফুলফিল করেই আপনার আপনিও যাদেরকে সাবস্ক্রাইব করবেন ওইভাবেই করবেন এবং আপনাকে যারা সাবস্ক্রাইব করবে ওইভাবেই করবে। এবং সবচেয়ে
মজার বিষয় হচ্ছে এই ওয়েবসাইটগুলোতে আপনার কোনো টাকা লাগবে না, এগুলো হচ্ছে পয়েন্ট বেসড ওয়েবসাইট। আপনি যতগুলো লাইক দিবেন প্রত্যেকটা লাইকের জন্য আপনার পয়েন্ট গেইন করবেন, প্রত্যেকটা কমেন্টের জন্য আপনি পয়েন্ট গেইন করবেন, প্রত্যেকটা সাবস্ক্রাইবের জন্য আপনি পয়েন্ট গেইন করবেন। পরে ওই পয়েন্ট দিয়ে আপনি আবার সাবস্ক্রাইব কিনবেন, লাইক কিনতে পারবেন, কমেন্ট কিনতে পারবেন। তো কমেন্ট আর লাইক তো আসলে কেনার দরকার নাই, আপনার দরকার হচ্ছে শুধু সাবস্ক্রাইবারটা কিনা। তো আপনারা সাবস্ক্রাইবারই কিনবেন, বা ওয়াচ টাইম, যাদের ওয়াচ টাইম দরকার তারা ওয়াচ টাইম কিনে নেবেন ওই পয়েন্ট থেকেই। এবং যেহেতু ফ্রি, আপনি শুধু সামান্য একটু কষ্ট করা লাগবে, এইখানে ওইখানে যে যে সাব ফর সাব করে করে এত কষ্ট করে করে আপনারা যেই সাবস্ক্রাইবার গেইন করতেছেন, তো ওইখানে এইভাবে বলা লাগবে না। ওইখানে আপনাকেও কেউ কেউ বলবে না যে আমারটা করে দাও, আপনারও কাউকে বলা লাগবে না। আপনি শুধু ওদের যে সিস্টেমটা আছে সিস্টেম ফলো করবেন, তাহলেই আপনার কাজ হয়ে যাবে। তো এতটুকুই, আমি আসলে আজকে আর কথা বাড়াবো না, কারণ ভিডিও লম্বা হয়ে গেলে আপনারাও বিরক্ত হবেন, আপনারাও পুরো ভিডিওটা দেখতে চাইবেন না। তো সবশেষে একটি কথাই বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওতে আমি যে দুটো ওয়েবসাইটের কথা বললাম, আমি এখনও একদম শেষে, ভিডিও শেষেও আপনাদেরকে বলছি, আমি কিন্তু এগুলা ইউজ করি না, আমি এইগুলা কাউকে রিকমেন্ডও করি না। এবং এই ভিডিওটা আমি বানাইছি শুধু আপনাদের অনুরোধের কারণে, আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে এই টাইপের একটা ভিডিও যেন আমি বানাই, তো এই কারণে আমি বানাইছি। ওইখান থেকে আপনারা উপকার এটাই হবে, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার আপনি পেয়ে যাবেন। বাট এইটাও বলতেছি, এইগুলা দিয়ে আপনার ভবিষ্যতের জন্য কোনো ফায়দা হবে না। ভবিষ্যতে ওই ওইগুলা দিয়ে যে আপনি যদি কোনো ইনকামের চিন্তা করেন, যে ওইগুলা থেকে আপনার ইনকাম আসবে, তাহলে এটা আপনি ভুল চিন্তা করছেন, কারণ এই সাবস্ক্রাইবার থেকে আপনি কোনো ইনকাম করতে পারবেন না। এতটুকুই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার চ্যানেলের সাথেই থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।